हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल फूड लवर। आज के चॉकलेट बिस्किट दिए खुबी मजेदार चॉकलेट केक तैरी करब। ये चॉकलेट केकटा तैरी करा अनेक सहज, अपनारा घर बसे भीषण मजेदार ये केकटा तैरी करे निते पारबेन। प्रथमे एखाने आमी बिस्किट नियेछि, एटा चॉकलेट बिस्किट, एर मध्ये जे क्रीमटा छिल सेटाके आमी फेले दियेछि, फेले देइनि, सेटाके आमी खेये नियेछि। এবার এই বিস্কিটগুলোকে আমি হাত দিয়ে ভাবে একটু চেপে ভেঙে নিব। এটাকে ব্লেন্ডার করে একদমই গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র হাত দিয়ে ভাবে চেপে একটু ক্রাশ করে নিলেই হয়ে যাবে। আমি আজকে দুই প্যাকেটের মতো চকলেট বিস্কিট এভাবে ক্রাশ করে নিব। আপনারা এক প্যাকেট দিয়েও এই কেকটা সেম পরিমাণের উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। এখানে আমি সবগুলো বিস্কিটই এভাবে ক্রাশ করে নিয়েছি। এবার এখানে হাফ কাপ পরিমাণের বাটার মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ দুধের মধ্যে এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে এই বাটার মিল্কটা আমি তৈরি করে নিয়েছি। বাটার মিল্কটা দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে বিস্কিট আর বাটার মিল্কটাকে একটু নেড়ে মিশিয়ে নিলে দেখা যাবে কিছুক্ষণ পর এটা একদমই সফট ভাবে গলে গিয়েছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি মিক্সিং বোলের মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিচ্ছি। এবার এই ডিমগুলিকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুবই ভালোভাবে বিট করে নিব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট বিট হয়ে যাওয়ার পর এখানে হাফ কাপ পরিমাণের চিনি আমি অল্প অল্প করে দিতে থাকব আর বিটারের সাহায্যে বিট করতে থাকব। আমার চ্যানেলে বেশ কিছু কেকের রেসিপি রয়েছে, এই কেকের রেসিপিগুলি আমি উপরের আই বাটনে দিয়ে দিব আর ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বেশ কিছুক্ষণ চিনি দিয়ে এভাবে ডিমটাকে বিট করে নেওয়ার পর এটা যখন একদমই পারফেক্টভাবে ফোম তৈরি হয়ে যাবে তখন ইলেকট্রিক বিটারটাকে একদমই বন্ধ করে ডিমের এই ফোমটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বোলের মধ্যে একটা চালনি দিয়ে দিয়েছি, এর উপরে হাফ কাপ পরিমাণের ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা এবং সামান্য লবণ। এবার এই উপকরণগুলিকে খুবই ভালোভাবে চেলে নিতে হবে। খুবই ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট যে দানা অংশগুলি থাকবে সেগুলিকে ফেলে দিতে হবে। এবার এই শুকনো উপকরণগুলিকে খুবই ভালোভাবে একটু মিশিয়ে নিতে চামচের সাহায্যে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে সবগুলো উপকরণই একসাথে খুবই ভালোভাবে মিক্সচার হয়ে যাবে। এবার ডিমের যে ফোমটা আমি তৈরি করে রেখেছিলাম এর উপরে অল্প অল্প করে শুকনো উপকরণগুলিকে দিয়ে দিচ্ছি আর এভাবে করে একটা স্প্যাচুলা দিয়ে খুবই হালকা হাতে এগুলিকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি 1/3 কাপ পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ধরে এটাকে মিক্স করে নেওয়ার পর আবারও এখানে শুকনো উপকরণগুলিকে অল্প অল্প দিয়ে দিব আর এভাবে স্প্যাচুলা দিয়ে সময় নিয়ে এগুলিকে মিক্সড করে নিব। ডিমের এই ফোমটা তৈরি করতে আমি এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁটা চামচ অথবা হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের সময়টা একটু বেশি লাগতে পারে। বেশ অনেকটা সময় ধরে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলিকে আমি মিক্সড করে নেওয়ার পর এটা খুবই সফট একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার এখানে আমি আগে থেকেই রেডি করে রাখা বিস্কিটের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এবার এই ব্যাটারটাকে বিস্কিটের সেই মিক্সচারের সাথে খুবই ভালোভাবে আবারও হালকা হাতে মিক্সড করে নিতে হবে।
একটু সময় নিয়ে ধৈর্য ধরে এগুলিকে মিক্স করে নিলে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হবে না। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা সময় ধরে আমি খুবই হালকা হাতে ডিমের ফোমটাকে বিস্কিটের ওই মিক্সচারের সাথে মিক্স করে নিয়েছি। এবার এখানে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এই ভ্যানিলা এসেন্সটাকেও সময় নিয়ে আমি মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা বড় সাইজের মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে একটু তেল দিয়ে এর উপরে বেকিং পেপার বিছিয়ে এর উপরে আবারও একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এবার এখানে কেকের ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেলে এটাকে একটু হালকা উপর থেকে ট্যাপ করে নিচ্ছি। খুবই ভালোভাবে ট্যাপ করে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি কেকটাকে বেক করতে চুলাতে। চুলাতে একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে উপর একটা স্ট্যান্ড দিয়ে প্রথমে হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছি। এরপর এখানে কেকের মোলটাকে বসিয়ে 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। সামহাও ভিডিওটি আমার স্ক্রিপ্ট হয়ে গিয়েছে। 40 মিনিট পর দেখতেই পাচ্ছেন কেকটা আমার একদমই পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। এবার এই কেকটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে। বেশ কিছুক্ষণ পর কেকটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে মোল থেকে তুলে দেখাচ্ছি। যেহেতু কেকটাকে বেক করতে বেকিং পেপারটা আমি একটু বড় সাইজের নিয়েছিলাম, তাই এই বেকিং পেপারটা আমার তুলে নিতে অনেক বেশি সহজ হয়েছিল। দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে কিন্তু আমি বেকিং পেপারটা তুলে নিয়েছি। এবার দেখার পালা কেকটা ঠিক কতটা পারফেক্টভাবে সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা সফট হয়েছে, মনে হচ্ছে মুখে দিলে একদমই মিলিয়ে যাবে। একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এবার কেকটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন আসলেই এই কেকটা কতটা সফট হয়েছে। কেকটা কতটা সফট হবে সেটা ডিপেন্ড করে আপনি ডিমের ফোমটা ঠিক কতটা ফোমি করে তৈরি করতে পারছেন। সেটা যে কোনো উপায়েই হতে পারে, কাঁটা চামচ অথবা ইলেকট্রিক বিটার। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।